যে স্বামীজির যে বেদান্তে এবং কর্মযোগে ওয়ার্শিপের কথা বলছেন প্রত্যেকটি কাজই স্বামীজি দৃষ্টিতে যখন পুজো একথা স্বামীজি বলছেন এবং এই কর্ম কিভাবে আমাদেরকে মুক্ত করে কর্মের দ্বারা আমরা কিভাবে মুক্ত হয়ে যাই না এই কর্মের প্রভাব এসে আমাদের চরিত্রের উপর পড়ে তাই যখনই আমরা যে কোনো কাজ করছি সেটি পুজো করাই হোক একটু আগে যে কথা আলোচনা করলাম যাকে আমরা সেকুলার কাজ বলেছি যাকে আমরা স্পিরিচুয়াল কাজ বলেছি এই স্পিরিচুয়াল কাজও সেকুলার কাজ হয়ে যেতে পারে আবার উল্টোটাও হতে পারে অর্থাৎ সেকুলার কাজও স্পিরিচুয়াল হয়ে যেতে পারে কি করে হতে পারে ধরুন কাজ করতে করতে যদি সেটা আমার কাছে একটা ডিউটি হয়ে যায় এবং সেটা ওই রকম দৃষ্টিভঙ্গি থাকে যে কোনো রকম করে এটাকে শেষ করব তাহলে সে যে কোনো কাজই তার দ্বারা আমার ভেতরে ওই যে গুণাবলী কাজটা তো কাজই হয়ে গেল কিন্তু তার থেকে যে গুণাবলী যা আমার ভেতরে আসবে সেটি হচ্ছে ওই কাজের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটি মানুষের চরিত্রের উপর প্রভাব তৈরি করে এবং তার দ্বারাই ব্যক্তিত্ব তৈরি হয় এই কাজ গভীরভাবে আমাদের অবচেতন মনে গিয়ে হাজির হয় এবং এই অবচেতন মনে কি করে না অবচেতন মন আমাদেরকে পরিচালিত করে স্পিরিচুয়ালিটি তত সময় পর্যন্ত আমাদের কাছে কাজ করতে পারবে না যত সময় পর্যন্ত আমাদের অবচেতন মনে এই বিপরীত সংস্কারগুলো থাকবে তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো কি আমরা যে কর্মযোগ বলুন বা রাজযোগ ভক্তিযোগ যা কিছু করি আসলে এগুলো করে কি আমাদের ভেতরে যে বিপরীত সংস্কারগুলো রয়েছে এবং অবচেতন মনে যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলোকে কী করে নতুন করে সুসজ্জিত করে ভালো সংস্কারে রূপান্তরিত করে তাই যত সময় পর্যন্ত আমরা আমাদের অবচেতন মনের স্তরগুলোকে কর্মের দ্বারা এবং এই কর্মের প্রভাব আমাদের অন্তঃকরণে প্রভাবের দ্বারা যত সময় পর্যন্ত শুদ্ধিকরণ না করতে পারছি তত সময় পর্যন্ত কর্ম বা ভক্তি বা জ্ঞান আমাদেরকে ওই অবস্থায় নিয়ে যেতে পারে না তাহলে সাধনা আমাদের কত দূর করা দরকার বা সাধনা স্তর কত দূর পর্যন্ত বিস্তৃত আশা করি ধারণা করা সম্ভব যে আমাদের অবচেতন মনের স্তরগুলোকে যে বিপরীত সংস্কার দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে শুভ সংস্কারের অনুষ্ঠানের দ্বারা অর্থাৎ কর্ম এবং তার প্রতি দৃষ্টিভঙ্গি অনাসক্ত কর্ম করতে করতে তার দ্বারা কি হয় ওই ওই গুণাবলী আমাদের ওপরে একটি নতুন সংস্কার তৈরি করে ফলে ওই সংস্কারের দ্বারা যত সময় পর্যন্ত আমরা পরিচালিত হতে না পারি তার যত সময় পর্যন্ত অবচেতন মনের স্তর থেকে আমরা পরিচালিত না হতে পারি তত সময় সেটা আমাদের কখনো স্বভাব হয় না এটি আমাদের মনে রাখার বিষয় যত সময় পর্যন্ত সেটি স্বভাব না হয় তত সময় পর্যন্ত এটি বাইরের জিনিস থাকে শ্রীরামকৃষ্ণ এই জিনিসটিকেই বলেছেন যে পাখি রাম রাম বলে হরি হরি বলে কিন্তু যখন বিড়াল ছানা ধরে তখন সে ঠ্যা ট্যাঁ করে এই ধর্ম তত সময় পর্যন্ত বা স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদের তত সময় পর্যন্ত যত সময় ওই অবচেতন মনের স্তরগুলোকে আমরা আমরা নতুন করে সাজাতে পারি ওই অবচেতন মনের স্তর এতটাই সুসজ্জিত হবে যেটা আমাদের স্বভাব হয়ে দাঁড়াবে কারণ যত সময় আমরা এই সচেতন স্তরে রয়েছি তত সময় কি করি সব সময় চেতন স্তর থেকে বিচার করে করে চলি কিন্তু অবচেতন মনের স্তর থেকে যে কাজটি সম্পাদিত হয় সেটি খুব সহজভাবেই হয় এবং তার জন্যে আমাদের কোনো প্রচেষ্টা লাগে না প্রচেষ্টা ছাড়াই যেটি হয় তাকে বলা হয় স্বভাব সেটি আমাদের স্বভাব কিন্তু চেষ্টা করে যে কাজগুলোকে সম্পাদন করছি সেগুলো আবার যখন চেষ্টা থাকে না তখন অন্যরকম সম্পাদিত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই আধ্যাত্মিক সাধনা আমাদের অবচেতন মনের স্তরগুলোকে নতুন করে সাজিয়ে দেওয়ার একটি অভ্যাস তাই কর্মযোগ আমাদের কি শেখায় যদি কথাগুলোকে একসঙ্গে নিয়ে আসি মূলত স্বামীজি কর্মযোগের ভেতরে আমাদেরকে যে ধারণাগুলো দিয়েছেন কর্ম যে কোনো কাজ আমরা করছি তা কেবল বাইরের জিনিস নয় যে কোনো কাজ আমরা যা করছি সারা সারাদিনের গার্হস্থ আশ্রমের কাজ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য যেরকম আশ্রমের যেমনই কাজ আমরা করি না কেন সে সকাল থেকে যে যার জীবনের যেমন যেমন কাজ করছি এই প্রত্যেকটি কাজ কি হচ্ছে বাইরে থেকে এক একটা আমাদের কাছে তার ভাব নিয়ে যাচ্ছে প্রত্যেকটি কাজ যেন আমাদের উপরে একটা আঘাত তৈরি করছে এবং সেই আঘাতগুলো ভেতরের যে শক্তি রয়েছে ভেতরের যে জ্ঞান রয়েছে এই জ্ঞানকে প্রকাশ করার জন্যে এক একটা করে আঘাত তৈরি হচ্ছে তাই যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আমাদের ভেতরের যে শক্তি রয়েছে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে প্রকাশিত হতে সাহায্য করে তাহলে যে কোনো কাজ যখন আমরা সম্পাদিত করছি তার উচ্চতর আদর্শ হচ্ছে কর্মের প্রতি অনাস্ত হওয়া যদি আসক্তি নিয়ে কর্ম করি তাহলে কি হবে না কর্ম এবং তার ফল আমাদেরকে ওই ওই ফলপ্রাপ্তির দিকে প্রেরিত করবে এবং ফলাকাঙ্ক্ষা যুক্ত হয়ে যে কর্ম করছি সেই কর্মগুলো করা হবে কর্মের সব থেকে নিম্ন স্তরের কর্ম সব থেকে উচ্চ স্তরের কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষা রোহিত হয়ে যে কর্ম করি উদাহরণ দিলেই সহজে বোঝা যায় মা তার সন্তানের জন্য যে কাজগুলো করেন সেখানে ভালোবেসে কাজ করেন তার জন্য তার ফলাকাঙ্ক্ষা নেই যে এই তিনি পাবেন ওই ওই পাবেন মানে তার জন্য তিনি কাজ করছেন না একেবারেই তা নয় বা ঠাকুর ঘরে গিয়ে আপনি যখন কাজ করেন দেখবেন এখানে সুন্দর করে করছেন বা আপনি যখন কোনো কোথাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তখন দেখবেন আপনি নিজেকে উজাড় করে দিতে ভালোবাসেন বলছেন না না আরেকটু করি আরেকটু করি কেন করেন তার কারণ ওই কাজগুলোতে আপনার কোনো কর্মবন্ধন নেই কোনো ডিউটি বাউন্ড নেই যে হ্যাঁ আমি এই ডিউটি এরকম করতে হবে আমার এরম কিছু নেই সেখানে ভালোবাসা রয়েছে তাই ভালোবাসার দ্বারা সম্পাদিত যে কর্ম এবং ফলাকাঙ্ক্ষা রোহিত এই যে কর্ম সম্পাদিত হয় এটি হচ্ছে কর্মের উচ্চ অবস্থা এবং এই উচ্চ অবস্থা দ্বারা কর্ম সম্পাদিত হলে সেই কর্মগুলো বন্ধনের কারণ হয় না তাহলে কর্ম বা যে যে সংস্কারগুলো আমাদের ভেতরে রয়েছে কর্ম করতে করতে এখানে কর্ম মানে বারবার কর্ম বলছি কর্মশব্দের অর্থ কোনো নির্দিষ্ট কাজ নয় মানে এই এই কাজ ওই কাজ এরকম নয় যে কোনো কাজই কর্মযোগীর দৃষ্টিতে কর্ম হতে পারবে যদি সেই কর্মের প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি আমরা আরোপ করছি সেটি লক্ষ্য করার যে কোনো কর্ম কাউকে বন্ধন করতে পারে কাউকে বা মুক্ত করতে পারে কর্মের দৃষ্টিভঙ্গি এক এক রকমের এক একভাবে তৈরি করতে পারে এই কর্মগুলো করতে করতে কি হবে যখনই আমরা কর্মের ফলাকাঙ্ক্ষা রোহিত হয়ে কর্ম করছি তখন এক উচ্চ আদর্শ নিয়ে কর্ম করা হচ্ছে সেটি হয় ভগবানের প্রীতির জন্যে আর যদি আমরা ভগবানে বিশ্বাস না করি তখন আমরা কি করছি সকলের জন্য করছি বহু যেন সুখায় বহু যেন কোনো নির্দিষ্ট জন্যে নয় নির্দিষ্ট জাতির জন্যে নয় নির্দিষ্ট মানুষের জন্য নয় নির্দিষ্ট মানুষ গোষ্ঠীর জন্য নয় তাহলে সংকীর্ণতা এসে যাবে সবার জন্যে কর্মযোগী সবার জন্য করেন স্বামীজি আরেকটি পয়েন্ট সেখানে দিয়েছেন এটি বলে আছে কথা শেষ করব স্বামীজি বলছেন যে এইটি কখনো যেন আমাদের মনে না হয় যে আমরা কর্মযোগ করে জগৎকে বড় উদ্ধার করছি স্বামীজি এটি আরেকটি দৃষ্টিভঙ্গি বাড়ি সুন্দরভাবে দিয়েছেন যে আমরা কোনো কিছু করছি মানে মানুষকে আমরা যে কিছু করছি তাকে আমরা সাহায্য করছি এই দৃষ্টিভঙ্গি যেন এমন না হয় যে আমরা তাকে কোনো কিছু দিচ্ছি কারণ আমি যদি কোনো মানুষকে কোনো কিছু দিয়ে সাহায্য করি বলে ভাবি তাহলে ভুল কোথায় ভুল হচ্ছে এই ভগবান তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়ে আছেন তিনি সর্বশক্তিমান তাহলে আমরা যদি মনে করি আমরাই তাকে এরকম করে দেব তাহলে ভগবানের সর্বশক্তিমান এই যে মুখে বলি তিনি কি এমন খারাপ অবস্থায় পড়ে গিয়েছেন যে আমি না কিছু করলে তার সৃষ্টি চলে না সেই জন্যে স্বামীজি বলছেন যে তুমি জগতের কিছু করতে পারো না জগতের প্রতি তোমার কোনো করার ক্ষমতা নেই তুমি তোমার নিজের জন্যই করছো তুমি তোমার নিজের জন্যই করো যখনই তুমি কোনো মানুষের কাছে গিয়ে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষকে তুমি সাহায্য করো এই ভেব না যে তুমি ওকে উদ্ধার করছো তুমি নিজেকেই উদ্ধার করার জন্যে এটি করেছো এই মনোভাব তোমার থাকা উচিত যে তিনি কৃপা করে তোমায় সুযোগ দিয়েছেন এটি করবার এই দৃষ্টিভঙ্গি যেন থাকে তা না হলে কর্মের যত কর্মই হোক না কেন সে যত বড় কাজই হোক না কেন সে কর্মবন্ধন হবে তার দ্বারা কখনোই মুক্ত হতে পারা সম্ভব নয় কারণ কর্মের সমস্যা হচ্ছে এই কর্মের দ্বারা খুব তাড়াতাড়ি নাম যশ খ্যাতি আসে কর্মযোগী তার দ্বারাই হয়ে যান কর্ম যা আমরা করছি তাহলে স্বামীজি বলছেন এটা তো প্রকারান্দরে ঈশ্বর নিন্দা করা হচ্ছে স্বামীজি এইভাবেই আলোচনা নিয়ে এসেছেন বলছে আমরা সকলেই নাস্তিক বলা ভালো বলছে কেন নাস্তিকই তো যদি আমরা মনে করি যে আমরা এই জগতের এটা করবো সেটা করব। আমরা কিছুই করতে পারি না আমরা করব কি করে ভগবান তোমার ভেতর দিয়েই প্রকাশিত হচ্ছেন এবং তিনি বিশ্বব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়ে আছেন তিনি সর্বশক্তিমান তুমি যদি মনে করো জগতে এই করবে ওই করবে তাহলে প্রকারান্তরে তো তাকেই ছোট করা হচ্ছে যে ভগবান পারছেন না তিনি বড় গর্তে পড়ে গিয়েছেন খুব কষ্টে পড়ে গিয়েছেন আমরা গিয়ে তাকে সাহায্য করছি স্বামীজি বলছেন তা নয় এই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে তিনি আমাদের এই সুযোগ দান করেছেন আমি এটা করতে পারছি এই ফলে কি হয় কর্মযোগীর যে আমি এই আমি ধীরে ধীরে লয়প্রাপ্ত হয় বিলয় হয়ে যায় তাহলে দেখুন জ্ঞানযোগী যে পদ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি কি করছেন তিনি বিচারের পদ দিয়ে যাচ্ছেন তার আমিকে তিনি বিশ্ব আমির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ধ্যানের পথ দিয়ে আর জ্ঞানযোগী এইভাবে বিচার করলেন আর ভক্তিযোগী কি করছেন ভক্তিমার্গের যারা তারা কি করছেন না ভক্তির দ্বারা ভগবানের সঙ্গে তিনি নিজেকে সমর্পণ করে দিচ্ছেন যে আমি তোমার ভক্ত আমি তোমার দাস এইভাবে তিনি তার ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে লয় করছেন আর কর্মযোগীও একই জিনিস করেন কর্মযোগী কি করছেন তিনি ঈশ্বরের পূজা এইভাবে সমস্ত কিছু সমর্পণ করছেন যে আমি এভাবেই তার সেবা করছি আমি এভাবেই তার সেবা করছি এই সেবা করতে করতে কি হয় তিনি তার আমিকে মুছে কে সম্পূর্ণ তার আমিটাকে তিনি মুছে ফেলতে পারেন এই আমি লয় হয়ে গেলেই তখন বৃহৎ আমি দর্শন হয় যেখানে ভগবত দর্শনের কথা বলা হয়েছে স্বামীজির কর্মযোগের যে ধারণাগুলো দিয়েছেন এখানে মানে এত সুন্দরভাবে স্বামীজির কর্মযোগে এই আলোচনাগুলো এখানে রয়েছে আমরা সে আলোচনাগুলো আগে আগে করেছি স্বামীজি বলেছেন কর্ম চরিত্রের ওপর তার প্রভাব পড়ে অর্থাৎ কর্ম দ্বারাই মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় এই একটু আগে যে প্রসঙ্গ করব করবো বলেছিলাম যে যখন আমরা কোনো কাজ করি কোনো খারাপ কাজ কেন করব না নৈতিকতার ভিত্তি কী কেন নৈতিকতা অনৈতিক আমরা হব না তার কারণ নৈতিকতার ভিত্তি হচ্ছে যখনই আমরা কোনো কাজ অনৈতিকভাবে করছি তার প্রভাব এসে কোথায় পড়ছে প্রভাব এসে পড়ছে আমাদের অন্তঃকরণে এবং আমাদের মনে তাই যে প্রভাব এসে মনের উপরে পড়ছে তার দ্বারা কি হবে ওর দ্বারাই আমরা আবার পরিচালিত হব এর দ্বারাই আমরা পরিচালিত হব তাই কর্মের যে প্রভাব এবং তার ফলে আমাদের চরিত্র আমাদের ব্যক্তিত্ব যেহেতু নিয়ন্ত্রিত হয় তাই বারবার যে কর্মগুলোকে আমরা সম্পাদিত করছি তার ফলে তার ছাপ আমাদের অন্তঃকরণে থেকে যায় তাই নিষ্কাম কর্মের ফলে আমাদের অন্তঃকরণে ওই ছাপগুলি তৈরি হতে পারে না একথার অর্থ এই নয় বা অনাসত্ত্ব কর্ম করার অর্থ এই নয় যে অবহেলা রূপে কাজ করা হাফ হার্টেডলি কাজ করা তা নয় পূর্ণভাবেই কাজ করা কিন্তু হাফ হার্টেডলি কাজ করলে তাহলে কি হবে আমাদের ভেতরে যাই কাজ করি না কেন কোয়ালিটি যেটুকু আমাদের ভেতরে আসবে সেটা হচ্ছে ফাঁকি দেওয়ার স্বভাব এই ফাঁকি দেওয়ার স্বভাব আসবে যে যে কাজই করি না কেন দেখুন বারবার সে কথাগুলো বলছি একই কথাই ফিরে ফিরে বলছি যে স্পিরিচুয়াল কাজ করি অথবা সেকুলার কাজ করি সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে কোন দৃষ্টি নিয়ে কাজ করছি তার মানে আপনি স্পিরিচুয়াল দৃষ্টি নিয়ে রান্নাঘরের কাজটাকেও পুজো করতে পারেন আবার উল্টো দিক থেকে শোকল স্পিরিচুয়াল কাজকেও আপনি নিম্নস্তরে নামিয়ে আনতে পারেন যদি দৃষ্টিভঙ্গি ওই দিকে হয় যেমন ধরুন যে অর্থের বিনিময়ে পুজো করে মন্দিরে তার কি পুজো করার জন্য ওই দৃষ্টিভঙ্গি থাকবে যে আমি পুজো করছি ভগবান লাভ করব থাকবে না তিনি তো থাকবেন ডিউটি কী করে শেষ করা যায় তারা করে আমাকে অন্য জায়গায় যেতে হবে যেমন পুরোহিতটা করতে থাকে এখানে দু মিনিট হয়ে গেল ওখানে দশ মিনিট তাড়ে না ওখানে যাচ্ছেন কেন যদিও তিনি আমাদের দৃষ্টিতে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন কিন্তু তিনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন না এটা তার ডিউটি এটা তার রোজগার বোঝা যাচ্ছে নিশ্চয়ই কথাগুলো আবার উল্টোভাবে আপনি রান্না করছেন রান্নাকে আপনি কী বলবেন সকল স্পিরিচুয়াল কাজ বলবেন না কিন্তু রান্নার ভেতরেও আপনার যদি দৃষ্টিভঙ্গি থাকে না এই রান্না আমি ভগবানকে নিবেদন করব আমার স্বামী গ্রহণ করবেন আমার পুত্র গ্রহণ করবেন তারাও সব ভগবানেরই এই দেখুন তখনই আপনার ওই যে কাজ তথাকথিতভাবে যাকে আমরা সেকুলার কাজ বলছি এটাও কিন্তু স্পিরিচুয়ালি রূপান্তরিত হয়ে যেতে পারে তাই অনেক সময় আমরা যখন বলি যে কম্বিনেশান অফ ফোর যোগ আজ একটি যখন কাজ হয়তো আপনি রান্নার কাজই করছেন এর ভিতরে চারটি যোগ আছে কীরকম আপনি যখন কর্মযোগের ভাবনা নিয়ে প্রথম যখন আমরা কথা বলছি কর্মযোগে কি আছে নিষ্কাম অর্থাৎ এর থেকে আপনি কোনো রেজাল্ট পাবেন না এটা আপনি সমর্পণ করছেন ঠিক একই রকমভাবে আমার স্বামী খাবেন পুত্র গ্রহণ করবেন আমি ভগবানকে নিবেদন করব এই সমস্ত ভাব নিয়ে আপনি রান্না করছেন কর্মযোগ ভক্তিযোগেও একই রকম যে ভগবানকে আমি দিচ্ছি সেই এই ভক্তি এখানেও রয়েছে আবার জ্ঞানের কথা কি রয়েছে যখনই আপনি এটি করছেন সেখানে আপনার কনসেন্ট্রেশন রয়েছে যে না মনকে স্থির করে বিভিন্ন বস্তু থেকে মনকে যোগের কথাও সেখানে রয়েছে তাহলে এই যে কোনো কাজের ভেতরেও ছোট কাজ বড় কাজ যে কোনো যা কাজের ভেতরেও ভক্তি জ্ঞান রাজ্য সমস্ত কম্বাইন্ড রয়েছে এগুলোকে বিচ্ছিন্ন করা যায় না আজকে আমাদের কর্মযোগ স্বামী বিবেকানন্দের যে কর্মযোগ বিষয় আমরা খুব সংখ্যকভাবে এই জিনিসগুলো আলোচনা করলাম আগের আগের পর্বে আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি আশা করি আপনাদেরকে খানিকটা হলেও ধারণাতে চেষ্টা করেছি না কিভাবে আপনাদেরকে আমরা মানে কতটুকু পারলাম তো এই হচ্ছে মোটামুটি স্বামীজির কর্মযোগ সম্পর্কে ধারণা